ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 কলেজে ভর্তির নতুন মেরিট লিস্ট। কলেজে ভর্তির নতুন মেরিট লিস্টে বিপুল সংখ্যক পড়ুয়া কিন্তু চান্স পেতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড, কলেজে ভর্তি বড় ঘোষণা, ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024, ঠিক আছে, কলেজে ভর্তির বিরাট বড় ঘোষণা। বিকাশ ভবন থেকে আজকে বড় ঘোষণা করে দেওয়া হলো, 60,000 জন আরো চান্স পেতে চলেছে তোমরা, ঠিক আছে। এই মুহূর্তের যে বড় আপডেট, নতুন মেরিট লিস্ট, নতুন মেরিট লিস্টে কিন্তু আরো 60,000, আরো 60,000 জন স্টুডেন্টস কিন্তু চান্স পেতে চলেছে। পাশাপাশি ফার্স্ট চয়েস সাবজেক্ট চেঞ্জ, ঠিক আছে, এবং নতুন মেরিট লিস্ট সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো, ঠিক আছে, এবং একদম নির্ভুল, অথেন্টিক, এবং আর যদি ভুল না হয়, ঠিক আছে, আর যদি ভুল না হয় সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিও প্রচুর শেয়ার করো, এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। পাশাপাশি ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তো এই মুহূর্তের কলেজ অ্যাডমিশন রিলেটেড যে ব্রেকিং আপডেট, দেখো ইতিমধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে, প্রায় 4.5 লাখ স্টুডেন্টস কে সিট দেওয়া হয়েছে এবং 1.5 লাখের মতো স্টুডেন্টস কিন্তু ভর্তি হয়েছে। এবং অনেকে ভর্তি হয়নি, তার বিভিন্ন কারণ রয়েছে, অনেকে প্রিফারেন্স দিতে ভুল করেছে, কারো কারো এমন কলেজ এসেছে যে সেখানে তার অ্যাডমিশন নেওয়া তার পক্ষে সম্ভবই না, কেউ কেউ কলেজ ভালো পেয়েছে কিন্তু এমন সাবজেক্ট পেয়েছে যে সেটা নিয়ে সে পড়বেই না, তাহলে সে কেন অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এমতো অবস্থায় অনেকে কিন্তু অ্যাডমিশন নিচ্ছে না, অনেকে আবার অ্যাডমিশন নিয়ে নেবে কারণ লাস্ট ডেট রয়েছে। আবারও বলছি, যদি অ্যাডমিশন না নাও সিটটা পাবে না। তোমরা যারা যারা সেকেন্ড লিস্টে, সেকেন্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করতে চাইছো, তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। এর সঙ্গে মপ আপের কোনো সম্পর্ক নাই। যারা এই রাউন্ডে সিট পাওনি বা যারা এই রাউন্ডে ভর্তি হওনি, সকলেই মপ আপে পার্টিসিপেট করতে পারবে, সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক স্টুডেন্টস ভর্তি হচ্ছে না, সেখানে ভালো সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে থাকবে। হ্যাঁ, ভালো সংখ্যক সিট ফাঁকা পড়ে থাকবে এবং তোমরা তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে। বিকাশ ভবন থেকে এই মুহূর্তে একদম বড় ঘোষণা হয়েছে, 60,000 মতো স্টুডেন্টস কিন্তু সেকেন্ড লিস্টে নাম উঠবে, ঠিক আছে। সেকেন্ড লিস্টে তোমরা যারা যারা নাম দেখতে চাইছো, যাদের যারা চয়েস ঠিকঠাক দিয়েছো, মনে করো তুমি 4 নম্বর কলেজটা পেয়েছো, 1 থেকে 3 পর্যন্ত পেতে চাও, বা তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, 1 থেকে 9 মধ্যে যে কোনো কলেজ পেতে চাও, সেক্ষেত্রে আপগ্রেডেশন তোমাদেরকে ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে। সেক্ষেত্রে সেকেন্ড লিস্টে অর্থাৎ আপগ্রেডেশন লিস্টে কিন্তু তোমাদের কলেজ পেয়ে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। আপগ্রেডেশন লিস্টে তোমাদের কলেজ পেয়ে যাওয়ার চান্স রয়েছে যাদের পছন্দের কলেজ হচ্ছে না। কিন্তু যারা প্রিফারেন্স ভুল করেছো, যারা ভাবছো যে 1 নম্বর চয়েসটা নিতেই হচ্ছে, ভুলভাল চয়েস দিয়েছো, এমন একটা কলেজ এসেছে নিতেই হবে অ্যাডমিশন, কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন না নিয়ে মপ আপের জন্য ওয়েট করতেই পারো, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যাডমিশন না নিয়ে তোমরা মপ আপের জন্য ওয়েট করতে পারো, কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টে নাম আসবে না। যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নেবে প্লাস যারা ভর্তি হয়নি, সেকেন্ড লিস্টে কিন্তু তাদের নাম আসবে, ঠিক আছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে, প্রথম দফাতে 4 লক্ষেরও বেশি পড়ুয়াকে আসন বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় ভর্তির পোর্টালে, ঠিক আছে। মেধার ভিত্তিতে পড়ুয়াদের সংরক্ষিত এবং অসংরক্ষিত ক্যাটাগরি দুটি ভাগে আসন বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। এবং এই ব্যাপারে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রায় 1.5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু পোর্টালের মাধ্যমে ভর্তি হয়েছে এবং আগামী 18 জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া, ঠিক আছে। উচ্চশিক্ষা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী কেন্দ্রীয় ভর্তির পোর্টালে আবেদন জানিয়েছিল 5,27,663 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে 1,05,000 জনকে কোনো আসন বরাদ্দ করা হয়নি। এই তথ্য যেটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে 5 লক্ষের মতো আবেদন জমা পড়েছিল কিন্তু 4 লক্ষ পড়ুয়াকে সিট দেওয়া হয়েছে এবং 1 লক্ষেরও বেশি এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কোনো সিট পায়নি। তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? তারা কিন্তু প্রায় ম্যাক্সিমাম, তাদের মধ্যে থেকে একটা বড় অংশ কিন্তু সেকেন্ড রাউন্ডে চান্স পেতে চলেছে, ঠিক আছে। বিকাশ ভবন থেকে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, দেখো কেন্দ্রীয় ভর্তির পোর্টাল নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একটি আসনেই ভর্তি হবে, তাই সংরক্ষিত ক্যাটাগরির যে ছাত্রছাত্রীদের দুটি করে আসন বরাদ্দ করা হয়েছে তারা একটি বেছে নিয়ে সেখানে ভর্তি হবে, ফলে ফাঁকা হয়ে যাবে দ্বিতীয় বরাদ্দকৃত
আসনটি, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা অনেকে রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো, স্বাভাবিকভাবে ভর্তির সময় তোমাদেরকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। কেউ কেউ দুটো করে সিট পেয়েছো, মানে জেনারেল হিসেবেও সিট পেয়েছো আবার রিজার্ভ হিসেবেও সিট পেয়েছো, কিন্তু কেন্দ্র পোর্টালে তুমি মাত্র একটা ক্যাটাগরিতে একটা মাত্র সিট হিসেবে তুমি ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে বাকি সিটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এবং বিকাশ ভবন থেকে যেটা জানানো হয়েছে, আরো 60,000 ছাত্রছাত্রী কিন্তু সেকেন্ড রাউন্ডে চান্স পেতে চলেছে, ঠিক আছে? দেখো, বিকাশ ভবন থেকে যেটা জানানো হচ্ছে, অন্তত পক্ষে 60,000 পড়ুয়াকে আসন বরাদ্দ করার সম্ভাবনা বলে জানিয়েছে বিকাশ ভবন, ঠিক আছে? বাকিরাও ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলিতে সুযোগ পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা স্বস্তির খবর, ঠিক আছে? নবান্ন এবং বিকাশ ভবন থেকে বারবার কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ছাত্রছাত্রীরা কেন ভর্তি হচ্ছে না, বা অনেকে আসন পায়নি, তাদের ভবিষ্যৎ কি। সুতরাং তোমরা একদম টেনশন করবে না, আরো 60,000 সেকেন্ড মেরিট লিস্ট বা নতুন মেরিট লিস্টে আরো 60,000 স্টুডেন্টস তোমরা চান্স পেতে চলেছ। নিজের পছন্দের কলেজ এবং বিষয়গুলোতে আরো 60,000 ছাত্রছাত্রী চান্স পেতে চলেছে, এবং পরবর্তী ধাপগুলোতে যারা বাকি রয়েছে তারাও কিন্তু চান্স পেয়ে যাবে, বিকাশ ভবন থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে, ঠিক আছে? পাশাপাশি দেখো, এই মুহূর্তে একজন আমাকে বলেছে, স্যার আমি আগের বছর HS পাস করেছি, কিছু কারণবশত আমি আগের বছর কলেজে ভর্তি হতে পারিনি, তাই এই বছর ফর্ম ফিল আপ করেছি, কলেজের কিন্তু ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, খুব টেনশনে আছি, যেহেতু আগের বছর HS দিয়েছি তাই এই বছরে কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তো প্লিজ জানাবেন। একদমই কোনো সমস্যা হবে না, ঠিক আছে? শুধু 2023 কেন, 2022, 2021 এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে যারা 2020 সালে পাস করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, সুতরাং কোনো সমস্যা নেই, ঠিক আছে? পাশাপাশি দেখো, এই মুহূর্তে আরেকটি প্রশ্ন, স্যার বলছিলাম যে মপ আপ রাউন্ডে কি আমি নতুন করে কলেজ চুজ করতে পারবো? খুব ভালো প্রশ্ন, এটা অনেকেই জানতে চেয়েছো, মপ আপ রাউন্ডে কি আবার নতুন করে কলেজ চয়েস করা যাবে? তোমাদেরকে জানিয়ে রাখি, একদমই তাই, মপ আপ রাউন্ডে আবার নতুন করে কলেজ চয়েস করা যাবে, ঠিক আছে? আবার নতুন করে তোমরা প্রেফারেন্স সাজাতে পারবে, এবং এবার যেন ভুল না হয়, মপ আপ রাউন্ডে যেন প্রেফারেন্স তোমরা সেইভাবেই দেবে যেটাতে তুমি ভর্তি হতে চাও। ধরো তুমি কোনো একটা কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে সেটা এক নম্বরে রাখবে, ঠিক আছে? তারপরে ভাবছো সেই কলেজে বাংলা না হলে আরেকটা কলেজে বাংলা নিয়ে পড়বে, তাহলে সেইটা দুই নম্বরে রাখবে। নতুন যে চয়েস প্রিফারেন্স, সেটা মপ আপ রাউন্ড আমাদের 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল, সেখানে যেন চয়েস ফিলিং এ ভুল না হয়, ঠিক আছে? আরেকটি কোশ্চিন দেখো, দাদা আমি এখন অ্যাডমিশন নিয়ে নিলাম, আমি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে চাই অ্যাডমিশন ক্যান্সেল করে, ঠিক আছে, আমি কি এটা করতে পারি? হ্যাঁ, একদমই করতে পারো, এটা তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম। যারা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, যারা অ্যাডমিশন নিচ্ছ না, যারা কোন রাউন্ড মানে কোন একটা রাউন্ডে সিট পেয়েছো, ধরো ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছো, তোমার কলেজটা পছন্দ হচ্ছে না, তুমি অ্যাডমিশন নিলে না, সেক্ষেত্রে তুমি মপ আপের জন্য অপেক্ষা করতে পারো। আরেকটা কি, তুমি অ্যাডমিশন নিয়ে নিলে তাও তুমি কলেজটাতে আর যেতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশনটা ক্যান্সেল করে মপ আপে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, অ্যাডমিশনটা ক্যান্সেল করে মপ আপে ডাইরেক্ট বসবে, পার্টিসিপেট করবে। আরেকটি প্রশ্ন দেখো, আমি স্যার আমি সাধারণ স্টুডেন্ট, অ্যাডমিশন হয়ে গেছি, বাট আমি ইংলিশটা মেন পেয়েছি, আমি চেঞ্জ করতে চাই, আমি কি সাবজেক্ট কন্ট্রোল করতে পারবো না প্লিজ? দেখো, এই মুহূর্তে তোমার যদি চয়েস প্রেফারেন্স ঠিকঠাক না থাকে তাহলে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। ধরো তুমি ইংলিশ পেয়েছো, তুমি যদি অন্য কোনো সাবজেক্ট নিতে চাও, সেটা যদি তোমার প্রেফারেন্স লিস্টে ইংলিশের আগে অন্য কোনো সাবজেক্ট থাকে, তাহলে তুমি আপগ্রেডেশনের মাধ্যমে পেতে পারো, নাহলে মপ আপে আবার নতুন করে চয়েস ফিলিং করবে, মপ আপে আবার নতুন করে চয়েস সাজাবে। আরেকটা উপায় রয়েছে দেখো, যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো, আরেকটি উপায় রয়েছে, কলেজ শুরু হওয়ার পর কলেজে যদি সেই সাবজেক্টে সিট ফাঁকা থাকে, তাহলে সেম কলেজ হলে তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে পারো যদি সিটটা ফাঁকা থাকে। তাছাড়া এখন আর হবে না, এখন যারা ফার্স্ট প্রেফারেন্স পেয়েছো তোমাদেরকে ভর্তি হতেই হবে, ঠিক আছে? পাশাপাশি দেখো, এখানে আরেকজন লিখেছে, স্যার আমি আপগ্রেডেশন রাউন্ডে কলেজ চেঞ্জ করলে ফার্স্ট অ্যাডমিশনে কলেজের টাকা ফেরত পাবো, প্লিজ রিপ্লাইতে হেল্প করবেন। অবশ্যই টাকা ফেরত পাবে, তোমরা যারা আপগ্রেডেশন ইয়েস করেছো, ঠিক আছে, তোমাদের যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় তাহলে তোমরা দুটো অপশন পাবে, পুরনো কলেজে থেকে যাওয়ার বা নতুন কলেজে ভর্তি হয়ে যাওয়ার। সেক্ষেত্রে নতুন কলেজে ভর্তি হওয়ার সময় ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে, আগের ফিটা কিন্তু রিফান্ড হয়ে যাবে বা যত কাটে। ধরো আগে তুমি 4,000 ভর্তি হয়েছো, এখন 4,500 টাকা, তাহলে আর মাত্র 500 টাকা দিলেই হয়ে যাচ্ছে, বা কম লাগলেও সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে? স্যার সেকেন্ড মেরিট লিস্টে নাম উঠলে কলেজ কবে শুরু হবে, প্লিজ রিপ্লাই। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমাদের সকলেরই কলেজ শুরু হবে হচ্ছে 7ই আগস্ট, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট হলে এরপর আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? আপগ্রেডেশনের ভর্তি চলবে 23-26 জুলাই, তারপরে কিন্তু তোমাদের কলেজে ভর্তি মানে যে কলেজের যে ক্লাস শুরু হচ্ছে সকলের জন্য 7 আগস্ট থেকে, এবং তারপরে 8ই আগস্ট থেকে আবার মপ আপ রাউন্ডের জন্য কিন্তু নতুন ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু যাবতীয় তথ্যের সমাধান আমি করে দিয়েছি, তোমাদের আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং সবচেয়ে বড় কথা, কেউ ঘাবড়াবে না, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে দেখো আপগ্রেডেশন রাউন্ড সেকেন্ড লিস্ট
সেকেন্ড লিস্ট 23 তারিখে বেরোচ্ছে, সেদিন এক ঝাঁক একদম ঝেড়ে কিন্তু সকলের নাম আসবে, সকলেই তোমরা কোনো না কোনো কলেজ পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো, ঠিক আছে। এবং দেখো তোমাদের সকলের নাম আসবে, বিকাশ ভবনে তথ্য দিয়ে দিলাম, যদি কলেজ পছন্দ হয় অ্যাডমিশন নিয়ে নেবে, অ্যাডমিশন নিলে তোমার সিটটা থেকে যাবে, আর যদি অ্যাডমিশন না নাও তাহলে মহাপাপে পার্টিসিপেট করবে, ঠিক আছে। মহাপাপ রাউন্ডও ভালো ভ্যাকান্সি থাকবে, ঠিক আছে। তো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পাশাপাশি কলেজে ভর্তি সংক্রান্ত অথেন্টিক আপডেট, তোমাদের সমস্যার সমাধানের জন্য এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।